সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা বেল আইকনটি প্রেস করার জন্য, যাতে আমার পরবর্তী সকল ভিডিও সবাই আগে দেখতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, টাকা অনেক টাকা আয় করেন কিন্তু টাকা রাখতে পারেন না, টাকা কোনোভাবেই সঞ্চয় হয় না। আবার অনেকে মাস শেষ হলে টাকার হিসাব পান না, মাসে হাজার টাকা লক্ষ টাকা ইনকাম করেন কিন্তু টাকা ধরে রাখতে পারেন না, আয়ের তুলনায় ব্যয় বেশি, অনাকাঙ্ক্ষিতভাবে খরচ হয়ে যাচ্ছে, পাওনা টাকা আপনি আদায় করতে পারছেন না। একজনের কাছে পাওনা টাকা পাবেন কিন্তু কোনোভাবেই আদায় করতে পারছেন না। টাকা পয়সার যে ধরনের সমস্যার জন্য পারিবারিকভাবে অশান্তি হয়, সর্বকিছুর মূলেই কিন্তু অর্থ দায়ী থাকে, আবার অর্থ কারণ থাকে। অর্থ যদি আপনার হাতে থাকে তাহলে আপনি সব কাজই সফল হতে পারবেন, আর অর্থ যদি না থাকে তাহলে প্রত্যেকটা কাজেই আপনি ব্যর্থ হবেন। টাকার জন্য আমরা কত কিছুই না করি, টাকার জন্য কত পরিশ্রম করি, কত চেষ্টা করি, কত কাজ করি, কত পেশায় আমরা নিয়োজিত থাকি, কিন্তু সেই কাঙ্ক্ষিত অর্থ আমাদের কাছে সঞ্চিত থাকে না। কেন থাকে না জানেন? অনেক সময় দেখা যায় রাহু শনি গ্রহের ফেরে অনেকে অর্থ হাতে থাকে না, আর অর্থ থাকে না বিদায় আমরা নানান ভাবে কষ্ট ভোগ করি, মানুষের সাথে আমাদের মতবিরোধ সৃষ্টি হয়, সংসারে অশান্তি সৃষ্টি হয়, ভাই বোন আত্মীয় স্বজন পরিচিত জন সবার সাথে এক ধরনের মতবিরোধ হয় এই অর্থের জন্য। দেখুন, অর্থ কিভাবে থাকবে, অর্থ থাকার একবারে সিম্পল একটা টিপস দিচ্ছি, কোন স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি এই যে গাছটি আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে গাছটি, এই গাছটির নাম হচ্ছে মানি প্লান্ট, এই গাছটির নাম হচ্ছে মানি প্লান্ট, যার অর্থ টাকার গাছ। এই গাছটিকে আমরা টাকার গাছ বলে থাকি, জ্যোতিষ শাস্ত্র মতে এই গাছটিকে টাকার গাছ বলা হয়। আমার চেম্বারে বা আমার অফিসে বা আমার বাসায় যারা আসছেন দেখবেন এই মানি প্লান্ট গাছটি আছে। মানি প্লান্ট গাছ যদি আপনার ঘরে থাকে, আপনার অফিসে থাকে, আপনার দোকানে থাকে, টাকার অভাব হবে না। মানি প্লান্ট গাছ থাকলে আপনার টাকা সঞ্চয় হবে, অর্জিত খরচ হবে না, পাওনাদারের কাছ থেকে পাওনা আদায় করতে পারবেন, কারণ মানি প্লান্ট হচ্ছে টাকার গাছ। এই টাকার গাছটা যদি আপনার কাছে থাকে তাহলে মনে করবেন আপনার পকেটে টাকা আছে, আর টাকার গাছটা যদি না থাকে, পকেটে লক্ষ টাকা থাকে, সেই টাকা আপনি ধরে রাখতে পারবেন না। মানি প্লান্ট গাছটি কিন্তু খুব সস্তা জিনিস, যদি কেউ তার বাড়িতে বা তার ঘরে বা তার অফিসে দক্ষিণমুখী করে এই গাছটি রাখতে পারেন তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি আপনার টাকা সঞ্চয় হবে, আয়ের তুলনায় ব্যয় বেশি হবে না, আপনি সঞ্চয় করতে পারবেন, আর্থিকভাবে আপনি উন্নতি করতে পারবেন, ব্যবসায় উন্নতি করতে পারবেন, চাকরি জীবনে আপনি উন্নতি করতে পারবেন, কর্মজীবনে আপনি সফলতা পাবেন। এই মানি প্লান্ট মানি আপনার পকেটের টাকা, মানি প্লান্ট গাছটি আপনার বাড়িতে রাখা মানে হচ্ছে আপনার বাড়িতে টাকা, মানি প্লান্ট গাছটি আপনার অফিসে থাকা মানে আপনার অফিসে ক্লায়েন্ট আসবে, ব্যবসা হবে, মানি প্লান্ট গাছটি আপনার দোকানে রাখা মানে আপনার দোকানে বিক্রি হবে, আপনার দোকানে কাস্টমার আসবে। তাই আমি বলবো সুপ্রিয় দর্শক বন্ধু, আপনার বাড়িতে কষ্ট করে একটি মানি প্লান্ট গাছ কিনুন, কিনে ফুলের টবের মতো একটি টবে বা ঘরের দক্ষিণ দিকে ঝুলিয়ে রাখুন। সম্ভব হলে মানি প্লান্ট গাছটিতে প্রতিদিন যত্ন করবেন, এই গাছটি টাকার গাছ নামে পরিচিত, এই গাছ যার কাছে থাকবে তার টাকার কোনো অভাব হবে না। টাকার জন্য আমরা অনেক জায়গায় ছোটাছুটি করি, হন্যা হই, মানুষের কাছে ঋণগ্রস্ত হই, টাকার জন্য কত কিছু করি, কত পরিশ্রম করি, কিন্তু সেই টাকা আমাদের ধরা দেয় না। কেন ধরা দেয় না? এই শনি আর রাহুর গ্রহে অশুভ ফেরের কারণে। আর এই শনি রাহু গ্রহ অশুভ যদি কারো থাকে তাহলে কিন্তু জ্যোতিষশাস্ত্রের মধ্যে নীলা বা গমের পাথর ধারণ করতে হয়। অনেকের পক্ষে দামে একটা নীলা বা একটি গমের ব্যবহার করা সম্ভব হয় না, তাই বলবো যারা অল্টারনেটিভ ফর্মুলা আমার কাছ থেকে চান, ইদানিং অনেকে অনুরোধ করেন যে স্যার বিকল্প কিছু আছে কিনা, আমি বলবো হ্যাঁ বিকল্প আছে, যদি আপনি সঠিক পথে সঠিক ভাবে এই গাছটি আপনার ঘরে রাখতে পারেন, পরিশুদ্ধ করে গাছটিতে প্রতিদিন যত্ন করতে পারেন, মায়ার দৃষ্টিতে এবং সযত্নে রাখতে পারেন। মনে রাখবেন, আপনি কোনো কিছুকে মূল্যায়ন করলে, যত্ন করলে সেই জিনিসটাও আপনাকে ফল দিবে, আর যদি মূল্যায়ন না করেন, যত্ন না করেন,
যত লক্ষ টাকার জিনিস হোক সেটি আপনার পক্ষে থাকবে না। সুপ্রিয় দর্শক বন্ধু, মানি প্ল্যান্ট গাছটি নিয়ে আমার চ্যানেলে আরো একটি ভিডিও আছে, আপনারা হয়তো দেখেছেন। মানি প্ল্যান্ট গাছটি আপনি রাখেন আপনার ঘরে, দেখবেন আয় উন্নতি আপনার হবে। মানি প্ল্যান্ট গাছ টাকার গাছ নামে পরিচিত, বিশেষ করে অনেক ইউরোপিয়ানদের ঘরে দেখবেন মানি প্ল্যান্ট গাছ আছে, ফরাসিদের ঘরে দেখবেন মানি প্ল্যান্ট গাছ আছে, আরবিয়ানদের বাড়িতে দেখবেন মানি প্ল্যান্ট গাছ আছে। যারা প্রবাস থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা আরবিয়ানদের ঘরে দেখবেন মানি প্ল্যান্ট গাছ আছে। ভারতবর্ষে অনেক মানুষের ঘরে মানি প্ল্যান্টের গাছ আছে, যাদের ঘরে মানি প্ল্যান্টের গাছ আছে তাদের কিন্তু অভাব অনটন নাই। আপনি দেখুন ব্যাংকারের বাড়িতে দেখুন, বড় শিল্পপতি বড় ব্যবসায়ীর বাড়িতে দেখবেন মানি প্ল্যান্ট গাছ খুঁজে পাবেন। এর কারণ হচ্ছে তাদের টাকার অভাব হচ্ছে না, তারা ডে বাই ডে উন্নতি করছে। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই লাইক দিবেন। যারা আমার চ্যানেলে নতুন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নিন যাতে আমার পরবর্তী সকল ভিডিও সবাই আগে দেখতে পারেন। আমার চ্যানেলে কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামতের উপরে জ্যোতিষ শাস্ত্র, হস্তরেখা, রত্নপাথর, বাস্ত্রশাস্ত্র, তন্ত্রশাস্ত্রের ভিডিও আমি আপলোড করব আপনাদের মতামতের উপর ভিত্তি করে। সুপ্রিয় দর্শক বন্ধু, আবারও বলছি আপনার অর্থের যে সমস্যা, অর্থের সমস্যা দূর করবে সামান্য এই মানি প্ল্যান্ট গাছটি যদি সযত্নে রাখতে পারেন, আপনার বাড়ি, আপনার অফিস, আপনার দোকান, তাহলে আপনি আয় উন্নতি করতে পারবেন। মানুষের কাছে ঋণ করা লাগবে না, ঋণদার আপনার টাকা দিতে বাধ্য হবে, আপনি অভাব অনটনে ভুগবেন না, সংসার জীবনে আপনার অশান্তি হবে না, শারীরিক ভাবে আপনি অসুস্থ থাকবেন না যদি মানি প্ল্যান্ট গাছটি আপনার বাড়িতে রাখেন এবং সযত্নে রাখেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা সকলেই ভালো থাকুন।